السلام عليكم. السلام عليكم، শুভ নববর্ষ। আজকে আমাদের ডায়াবেটিস মাস্টার ক্লাসের চতুর্থ সেশন। তো আজকে এই নববর্ষের দিনে পড়ালেখা করার মতো খুব বেশি ইচ্ছা আমাদের কারোরই নাই, তারপর সবাই যেহেতু বাসায় বসে আছি আর গত ক্লাসটা মিস হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কারণে আজকের ক্লাসে আমরা খুব শর্ট একটা ওভারভিউ নিব, কিসের উপরে? ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলিটাস। এর আগের ক্লাসগুলো আমরা যেগুলো পড়েছিলাম, বেসিক প্যাথোফিজিওলজি এবং বেসিক কনসেপ্টস রিগার্ডিং ডায়াবেটিস মেলিটাস, তারপরে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, সিমটোম্যাটোলজি, ডায়াগনোস্টিক ফেসিলিটিস কি কি আছে এবং দ্য কাট অফ ভ্যালুস, তারপরে আমরা একটা ক্লাসে পড়েছি হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস এবং তাদের ম্যানেজমেন্ট। আজকে আমরা ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস পড়ব। এখন ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস পড়ার আগে কিছু জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলিটাস ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ওয়াই উই গিভ স্ট্রেস রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। একটা ডায়াবেটিক রোগীকে যে আমরা বলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে, তার কারণটা হচ্ছে তার ক্রনিক কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করা। কিন্তু আমার যারা টার্গেট স্টুডেন্ট তাদের জন্য যদি এখন আমি ক্রনিক কমপ্লিকেশন খুব ডিটেইলে বলি, তাহলে আসলে ডায়াবেটিসের বেসিক কনসেপ্ট বাদ দিয়ে ক্রনিক কমপ্লিকেশন উপর বেশি জোর দিলে যেটা হবে যে ধারাবাহিকতাটা আসলে ঠিক থাকবে না। আসলে প্রাইমারি জিনিসটা বা বেসিক কনসেপশনটা ক্লিয়ার করাই ফিফথ ইয়ার বা ফোর্থ ইয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ক্রনিক কমপ্লিকেশন সম্বন্ধে আমি আজকে যা বলবো, ইট ইজ জাস্ট টু মেক ইউ অ্যাওয়্যার that what type of chronic complications do occur in a case of long-standing diabetes mellitus. ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে ডায়াবেটিসের ক্রনিক কমপ্লিকেশনগুলোকে আমরা দুইটা ভাবে ভাগ করি, একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আর একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো কি? যেগুলো হচ্ছে আমাদের লার্জ আর্টারি, লার্জ বলতে হচ্ছে মিডিয়াম সাইজ আর্টারিগুলোকে হচ্ছে গিয়ে এফেক্ট করে, এবং এটা কোথায় কোথায় করবে, আমার টার্গেট অর্গানগুলো কি? একটা হচ্ছে করোনারি সার্কুলেশন, একটা হচ্ছে সেরিব্রাল সার্কুলেশন, আরেকটা হচ্ছে গিয়ে পেরিফেরাল সার্কুলেশন।
তো সেরিব্রাল সার্কুলেশনে যখন কমপ্লিকেশন ডেভেলপ করবে তাহলে কি হবে, পেশেন্টের অ্যাকিউট স্ট্রোক হতে পারে। আর যদি সেটা না হয়, যদি রিভার্সেবল হয় উইদিন 24 আওয়ার্স, যদি পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট ইমপ্রুভ করে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি, বলি ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এই একই ঘটনা যদি করোনারি সার্কুলেশনের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, অ্যানজাইনা হতে পারে, আনস্টেবল অ্যানজাইনা হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে। এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকে লং স্ট্যান্ডিং যা যা সমস্যা হতে পারে, সেটা কার্ডিয়াক ফেইলার হতে পারে অথবা অ্যাকিউট কোনো ইভেন্ট নিয়ে পেশেন্ট আসতে পারে। পেরিফেরাল সার্কুলেশন অর্থাৎ কি, যদি এটা আমাদের লার্জলি হচ্ছে গিয়ে লোয়ার লিম্বে এফেক্ট করে, তখন কি হবে, এই একই কথা যে অ্যাথেরোস্ক্লেরোসিসকে ডায়াবেটিস অ্যাগ্রাভেট করে। ডায়াবেটিস মেলিটাসকে বলা হয় সিএডি রিস্ক ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটা এক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা ফ্যাক্টর। এই অ্যাথেরোস্ক্লেরোসিস হলে কি হবে, আমার ভেসেল লুমেনটা ডায়ামিটার কমে যাবে, অর্থাৎ ব্লাড ফ্লো ধীরে ধীরে কমতে থাকবে। ব্লাড ফ্লো যখন কমবে তখন যখন আমার টিস্যুতে ডিমান্ড বেড়ে যাবে, ওই সময় কি হবে, যে পরিমাণ ব্লাড আমার ফ্লো হওয়া দরকার টিস্যুতে, সে পরিমাণ ব্লাড আমি সাপ্লাই করতে পারবো না, সার্কুলেশন হ্যাম্পার্ড হবে। যখনই সার্কুলেশন হ্যাম্পার্ড হবে তখনই কি হবে, সেখানে ইস্কিমিয়া ডেভেলপ করবে, ইস্কিমিয়া ডেভেলপ করবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, তখন কি হবে ওই জায়গাগুলো পেইন, পেইন সেন্সেশন ডেভেলপ করবে, দ্যাট ইজ হচ্ছে ক্লডিকেশন। এটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। পেশেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ হাঁটে, হাঁটার পরে তার পায়ে ব্যথা হয়, তাকে বসতে হয়, রেস্ট নেয়, তখন সেই ইনক্রিজ ডিমান্ডটা হচ্ছে গিয়ে কমে যায়, তখন আবার সেটা রেস্টিং স্টেটে আসে, এরপর সে আবার হাঁটতে পারে। আর যখন এটা ক্রনিক হয়ে এটাকে আরও বেশি অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যাবে, তখন সেখানে হচ্ছে গিয়ে রেস্ট পেইন হতে পারে, নাইট পেইন হতে পারে, ইস্কেমিয়া ডেভেলপ করতে পারে। আর যখনই আমরা বলবো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের কথা, তখন আমরা বুঝবো হচ্ছে এটাকে স্মল আর্টেরিয়ালস, প্রি ক্যাপিলারি আর্টেরিয়ালসগুলো, সেখানে হচ্ছে গিয়ে এই প্যাথোলজিটা হচ্ছে গিয়ে বেশি কাজ করে। তাহলে যদি চোখে হয় তখন সেটাকে আমরা বলবো কি, রেটিনোপ্যাথি। কিডনিতে হলে বলবো নেফ্রোপ্যাথি। যদি নিউরনগুলোকে হচ্ছে এফেক্ট করে, সাধারণত হচ্ছে কি আমাদের লং নার্ভ ফাইবারগুলো যেগুলো সেগুলোকে এফেক্ট করে, পেরিফেরাল নিউরোপ্যাথি করে। সেটা অনেকগুলো ফর্মে হতে পারে। একটা পেরিফেরাল নার্ভের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকে, একটা থাকে হচ্ছে সোমাটিক কম্পোনেন্ট, একটা থাকে অটোনমিক কম্পোনেন্ট, সোমাটিক কম্পোনেন্টের মধ্যে আবার থাকে কি মোটর আর সেন্সারি কম্পোনেন্ট। তাহলে মোটর উইকনেস ডেভেলপ করতে পারে, সেন্সারি পার্টকে যখন সে এফেক্ট করবে তখন সেন্সারি লস হতে পারে, অ্যাবনর্মাল কিছু সেন্সেশন ডেভেলপ করতে পারে, আবার অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে। আর ফুড ডিজিজটাকে আমাদের ডেভিডসনের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনসের মধ্যে বলা হয়েছে, বেসিক্যালি ইট ইজ দ্য রেজাল্ট অফ বোথ মাইক্রোভাস্কুলার অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। কারণ যখন আমার পেরিফেরাল আর্টারি অফ দ্য লোয়ার লিম্ব ভেসেলসে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তখন ব্লাড ফ্লো কমে যায়। আবার মাইক্রোভাস্কুলারে যখন হচ্ছে গিয়ে অ্যাফেক্টেড হয় তখন ঠিকই সেন্সারি লস হয়, সাথে অটোনোমিক নিউরোপ্যাথি হয়। তাহলে ডায়াবেটিক ফুড ডিজিজটা হচ্ছে গিয়ে দ্য রেজাল্টিং ইফেক্ট অফ কম্বিনেশন অফ বোথ দ্য মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস অ্যান্ড দ্য ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তাহলে ইন সামারি যদি বলি, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলিটাস কোথায় কোথায় এফেক্ট করবে, ব্রেইনে কি করতে পারে, টিআইএস স্ট্রোক, করোনারি সার্কুলেশন হলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অর ইনফ্রাকশন, এবং যদি পেরিফেরাল সার্কুলেশন হয় তাহলে ক্লডিকেশন অথবা ইসকেমিয়া। আর মাইক্রোভাস্কুলার যখন হবে, চোখে রেটিনোপ্যাথি, কিডনিতে নেফ্রোপ্যাথি, এবং নার্ভ হলে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথির অনেকগুলো ভাগ আছে, সেটা আমরা ধীরে ধীরে আসব। প্রথমে আমরা যাব হচ্ছে দ্য বেসিক প্যাথোফিজিওলজিক মেকানিজম অফ ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলিটাস। এই জিনিসটা আপনাদের মনে রাখারও দরকার নাই, বেশি বুঝারও দরকার নেই, জাস্ট একবার শুনে রাখেন। সেটা কি, যখন ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া হয়, ব্লাডে যখন গ্লুকোজ ক্রনিক্যালি এলিভেটেড থাকে, তখন আমাদের মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হয়। কি ধরনের মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হয়, অ্যাকিউট হলে কি হবে সেগুলো আমরা গত ক্লাসে পড়েছি। কিটো অ্যাসিডোসিস হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারঅসমোলার সিনড্রোম হতে পারে, ট্রিটমেন্ট রিলেটেড কমপ্লিকেশন হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। কিন্তু যখন ক্রনিক্যালি হাইপারগ্লাইসেমিয়া হবে তখন কি হবে, তখন কিছু মলিকিউলার মেকানিজম আমাদের ক্রনিক কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার জন্য দায়ী থাকবে। এখানে কি হয়, এখানে হচ্ছে নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশন হয়। HbA1c কিন্তু একটা প্রোডাক্ট ছিল নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশন, যেটা দিয়ে আমরা কি দেখি, আমরা দেখি 3 মাসের ডায়াবেটিসের এভারেজ কন্ট্রোলটা দেখি,
ঠিক একইভাবে আদার নন এনজাইমেটিক গ্লাইকোসাইলেশন প্রোডাক্ট ডেভেলপ করে, এবং তাতে কি হয়, এটা একটা নাম আছে, সেটা হচ্ছে কি, এইচ অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। এই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট গ্লাইকেটেড প্রোটিনগুলো কি করে, সাইটোকাইন মিডিয়েটেড ড্যামেজ করে, কিছু অল্টারনেটিভ পাথওয়ে বেশি অ্যাক্টিভেটেড হয়, যেমন সর্বিটাল পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়। এতে করে কি হয়, কিছু স্ক্যাভেঞ্জার মলিকুল ডিপ্লিশন হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলো মাইক্রো আর্কিটেকচারে ড্যামেজ করে। এই সবগুলোর একটা মিলিত ইফেক্ট হয়। সেই মিলিত ইফেক্টটা কি, ওভারঅল একটা ইফেক্ট হচ্ছে যে যে কোনো জায়গায় মাইক্রো সার্কুলেশনে আমার বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হতে পারে, সেখানে কিছু লিকেজ হতে পারে। লিকেজ বলতে হচ্ছে দুটো ক্যাপিলারের মাঝে দিয়ে কিছু মলিকুল লিকেজ হয়। এই লিকেজের ফলে কি হয়, এই লিকেজের ফলে হচ্ছে মাইক্রো আর্কিটেকচারে বা মাইক্রো সার্কুলেশনে হচ্ছে গিয়ে থ্রম্বোসিস বা কিছু প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়, ফলে থ্রম্বোসিস হয়। একটা মাইক্রো সার্কুলেশনে যখন থ্রম্বোসিস হবে তখন কি হবে, তখন যে কোনো জায়গায় একটা যদি থ্রম্বোসিস হয় তার ডিস্টালি সার্কুলেশন যাবে না। যখন আমার ডিস্টালি অক্সিজেন সাপ্লাই বাধাপ্রাপ্ত হবে তখন সেই টিস্যুতে কি হবে, ইস্কেমিয়া হবে। টিস্যু যে কোনো কন্ডিশনে কি করবে, সেই ইস্কেমিয়া বা হাইপোক্সিয়াটাকে ওভারকাম করার চেষ্টা করবে। সে ওভারকাম করার চেষ্টার জন্য সে তখন কি করে, সে তখন কিছু ভ্যাসোডাইলেটর সাবস্ট্যান্স, তারপর কিছু ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর হচ্ছে গিয়ে তখন সে সিক্রেশন করে, তখন কি হয় নিউ ব্লাড ভেসেল ডেভেলপ করে। যে কোনো জায়গায় যখন অ্যানজিওজেনেসিস বা নিউ ব্লাড ভেসেল ডেভেলপ করে, এরা কি হয়, এরা প্রিফর্ম বা আমাদের এমনিতে যেগুলো তৈরি আছে ক্যাপিলারি, তারপর বেসমেন্ট মেমব্রেন, এইরকম হচ্ছে ফর্মড আর্কিটেকচার নিয়ে ইনিশিয়ালি ডেভেলপ করতে পারে না। দে রিমেইন দ্য লিকি ওয়ান্স, দে রিমেইন দ্য ভেরি ফ্র্যাজাইল ওয়ান্স, ফলে কি হয় দে আর মোর প্রোন টু লিকেজ, দে আর মোর প্রোন টু ব্লিডিং। তাহলে এখানে একটা ভিশিয়াস সাইকেল অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া কি করবে, অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি করবে, সেগুলো সাইটোকাইন মিডিয়েটেড ড্যামেজ করবে, ফলে মাইক্রো সার্কুলেশনে কি হবে, মাইক্রো সার্কুলেশনে হচ্ছে ইস্কেমিয়া হবে। ইস্কেমিয়ার রেসপন্সে কিছু এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, কিছু প্রোথ্রম্বোটিক ফ্যাক্টর তৈরি হবে, থ্রম্বোসিস হবে, অ্যাঞ্জিওজেনেসিস হবে। অ্যাঞ্জিওজেনেসিস থেকে লিকি নিউ ভেসেল থেকে হচ্ছে গিয়ে আবারও ব্লিডিং হবে। এইভাবে চলতে চলতে হচ্ছে গিয়ে মাইক্রো সার্কুলেশনগুলো ড্যামেজ হয়, এবং এতে করে কি হয়, এতে করে আমাদের এই যে মাইক্রো ভাস্কুলার কমপ্লিকেশনগুলো রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথি ডেভেলপ করে। আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনটা কি, মোরলেস সেই একই, ক্রনিক হাইপারগ্লাইসেমিয়ার জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস মানে এক্সেলারেটেড হচ্ছে। এর চাইতে বেশি আসলে আমাদের জানারও দরকার নেই আর বেসিক্যালি মনে রাখারও দরকার নেই, জাস্ট এটা বোঝা যে হ্যাঁ আমি এটা পারি, আর কিছু না। এরপরে আমরা যাব হচ্ছে স্পেসিফিক মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলোর ব্যাপারে। প্রথমে আমরা যাব হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এরপরে অন্যগুলো পর্যায়ক্রমে। রিস্ক ফ্যাক্টর কি, রিস্ক ফ্যাক্টরগুলো আমরা যদি চিন্তা করি, আমরা নামেই বলেছি লং স্ট্যান্ডিং কমপ্লিকেশনস অর ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলিটাস, তার মানে এটা ডিউরেশনের সাথে রিলেটেড। অর্থাৎ একটা মানুষের যখন বয়স বাড়তে থাকবে, তার ডিউরেশন অফ ডায়াবেটিস বাড়তে থাকবে, তখন তার ক্রনিক কমপ্লিকেশন ডেভেলপ করার সম্ভাবনা বাড়তে থাকবে। একই সাথে তার যদি কম বয়সে ডায়াবেটিস হয়, যার 50 বছর বয়সে ডায়াবেটিস হচ্ছে, তার কিন্তু ক্রনিক কমপ্লিকেশন ডেভেলপ করার জন্য সময় কম পাচ্ছে। লাইফ এক্সপেকটেন্সি যদি আমি 70 বছর বা 65 বছর ধরি, কিন্তু যার 30 বছর বয়সে টাইপ 1 ডায়াবেটিক, যার 12 থেকে 15 বছর বয়সে ডায়াবেটিস ডেভেলপ করছে, সে কিন্তু 40 বছর বয়সে গিয়ে অল সর্টস অফ মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন ডেভেলপ করে ফেলবে। কারণ কি, তার ডিউরেশন অফ ডায়াবেটিসটা বেশি। একটা খুব ইম্পর্ট্যান্ট ডিটারমাইনিং ফ্যাক্টর কি, সেটা হচ্ছে হাই HbA1c। HbA1c কি রিফ্লেক্ট করে, আমার ওভারঅল ডায়াবেটিসের কন্ট্রোলটাকে রিফ্লেক্ট করে। সো ডায়াবেটিসের কন্ট্রোল যদি আমার ভালো না হয়, তাহলে ক্রনিক কমপ্লিকেশনস ডেভেলপ তো করবে, সেটা আরও এক্সেলারেটেড হবে, আরও অ্যাগ্রাভেটেড হবে। এই কারণেই আমরা রোগীদেরকে জোর দিই যে কেন আমাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। তার সাথে যদি আমার আরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে যদি আমি সেটাকে নিয়ন্ত্রণ না করি বা সেটাকে যদি আমি অ্যাড্রেস না করি, তখন কি হবে, আমার এই মাইক্রোভাস্কুলার ড্যামেজগুলো কন্টিনিউ হতে থাকবে। তার মধ্যে একটা কি হাইপারটেনশন, একটা কি ডিসলিপিডেমিয়া,
আরেকটা কি ওবেসিটি, তার সাথে কিছু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, সেটা কি ফ্যামিলিতে যদি এরকম লং স্ট্যান্ডিং কমপ্লিকেশনের হিস্ট্রি থাকে, যদি তার জেনেটিক মেকআপটা প্রোন টু ডেভেলপ ক্রনিক কমপ্লিকেশনস হয়, তাহলে তার ক্রনিক কমপ্লিকেশন ডেভেলপ করার সম্ভাবনা বেশি। এখন আসা যাক, আমরা প্রথমে পড়ব হোয়াট ইজ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছি, কিন্তু আজকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির আলোকে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া সম্বন্ধে কিছু কথা জানব। সেটা কি মাইক্রোঅ্যালবুমিনুরিয়া? আমরা আগে থেকে জানি ইট ইজ দ্য ইনসিপিয়েন্ট স্টেজ অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আরেকটা কথা জেনেছিলাম যে আমরা যদি মাইক্রোঅ্যালবুমিনুরিয়া স্টেজে একটা পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডিটেকশন করতে পারি, তাহলে আমরা যদি কন্ট্রোল করি ব্লাড প্রেশার, যদি কন্ট্রোল করি ব্লাড গ্লুকোজ, তাহলে এটা কিছু কিছু ক্ষেত্রে রিভার্সেবল। মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এবং মাইক্রোঅ্যালবুমিনিয়া ইউরিয়া আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। এখন মাইক্রোঅ্যালবুমিনুরিয়া জিনিসটা কি? আমরা যখন ইউরিনে ডিপস্টিক প্রোটিন করি, তখন কিন্তু আমরা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ডিটেকশন করতে পারি না। আমাদের একটা নর্মাল পার্সনের সারা দিনে 24 আওয়ার্সে আপ টু 150 মিলিগ্রাম পর্যন্ত প্রোটিন লস হতে পারে। এই 150 মিলিগ্রাম পর্যন্ত প্রোটিন লসটা হচ্ছে নর্মাল রেঞ্জ, এবং যখন কেউ 300 মিলিগ্রামের বেশি প্রোটিন লস করে, তখন সেটা হয়ে যায় ডিপস্টিকে পজিটিভ প্রোটিনিউরিয়া। যখনই 300 মিলিগ্রামের উপরে কেউ প্রোটিন লস করে, তখন সেটাকে আমরা বলি ওভার প্রোটিনিউরিয়া, হুইচ ক্যান বি ডিটেক্টেবল ইন ডিপস্টিক ইউরিন ফর প্রোটিন। এই যে একটা রেঞ্জ আছে 30 to 300 অথবা 150 to 300, এই নর্মাল যে প্রোটিনিউরিয়া অথবা 150 থেকে 300 যে উইন্ডোটা আছে, এই প্রোটিনিউরিয়াটা আমরা ডিপস্টিকে মেজার করতে পারি না। আপ টু 150 বললাম কি নর্মাল, 150 থেকে তাহলে 300 একটা রেঞ্জ আছে। এই যে রেঞ্জটা, দিস ইজ মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, যেটাকে আমার ডিটেক্ট করতে হলে কি করতে হবে, স্পেসিফিক মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া টেস্ট করতে হবে। সেটা আমরা কি করতে পারি, ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন করতে পারি, সেটা 24 আওয়ার্স ইউরিনে করতে হবে, অথবা স্পট অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করতে পারি। সেটা আবার মেল এবং ফিমেলের মধ্যে পার্থক্য আছে। সেটা কি, মেইলের ক্ষেত্রে হচ্ছে যদি আমার এসডিআর 2.5 থেকে 30 মিলিগ্রাম পার মিলিমোল অফ ক্রিয়েটিনিন হয়, আর ফিমেলের ক্ষেত্রে 3.5 থেকে 30 মিলিগ্রাম পার মিলিমোল অফ ক্রিয়েটিনিন হয়, তাহলে আমরা বলবো মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। এখন মাইক্রোঅ্যালবুমিনুরিয়ার কজ যদি আমরা পড়ি, বায়োকেমিস্ট্রিতে আমরা কিছু কজ পড়েছিলাম, যদি পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, যদি পেশেন্টের আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে, একটা পেশেন্ট খুব স্ট্রেনাস এক্সারসাইজ করে এসেছে, কারো ফিভার আছে, কারো কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে, কারো ইউটিআই আছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা পেশেন্ট বা একটা মানুষ তার ইউরিনে মাইক্রোঅ্যালবুমিন বা প্রোটিন পাস করতে পারে। তাহলে পারসিস্টেন্ট মাইক্রোঅ্যালবুমিনুরিয়া হচ্ছে আমার ইন্ডিকেটর অফ ইনসিপিয়েন্ট স্টেজ অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তাহলে আমরা যখন মাইক্রোঅ্যালবুমিনুরিয়ার জন্য একটা পেশেন্টকে অ্যাসেস করব, তখন কিন্তু আমাকে এই ফ্যাক্টরগুলো তার জন্য প্রেজেন্ট আছে কিনা এগুলো এক্সক্লুড করে নিতে হবে। জ্বরের পেশেন্টের এই টেস্ট আমি করবো না, প্রেগনেন্সিতে করবো না, আর কখন করবো না, একটা হার্ট ফেলিয়ারের পেশেন্টের, অ্যাকিউট হার্ট ফেলিয়ারের পেশেন্টের করবো না। একটা পেশেন্টের যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকে, আগে হাইপারটেনশন কন্ট্রোল করবো, দেন আই উইল সার্চ ফর মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। একটা পেশেন্ট 22, 23, 24 ব্লাড সুগার নিয়ে আসলো, তাকে আমি মাইক্রোঅ্যালবুমিনুরিয়া টেস্ট করতে দিব না। সে যখন গ্লুকোজ কন্ট্রোল করবে, টার্গেটে আসবে, দেন আই উইল টেস্ট ফর মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। তারপরে আমি দেখব যে আসলে তার মাইক্রোঅ্যালবুমিনুরিয়া আছে কিনা। এইরকম একটা ক্ষেত্রে যখন আমি পজিটিভ পাবো, তখন আমি 6 মাসের মাথায় 3 বার এই একই টেস্ট করব, এক্সক্লুডিং দ্য কনফাউন্ডিং ফ্যাক্টর্স। এর মধ্যে যদি আমি বলবো যে, এবং এটা কখন আমি স্ক্রিনিং করবো, টাইপ টু পেশেন্টের ক্ষেত্রে অ্যাড ডায়াগনোসিস করবো, যদি প্রেজেন্ট না থাকে তাহলে অ্যানুয়ালি করবো এরপরে, আর টাইপ 1 পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন তার ডায়াগনোসিস হবে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, তার 5 বছর পরে গিয়ে করবো। এবং একটা কথা মনে রাখতে হবে যে মাইক্রোঅ্যালবুমিনুরিয়ার উপর আমরা কেন জোর দিচ্ছি,
কারণ অ্যাট দিস স্টেজ যদি আমি খুব স্ট্রিক্ট আমার রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করি, তাহলে আমি লং টার্ম এই যে কমপ্লিকেশন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সেটাকে অনেকখানি দূরে সরিয়ে দিতে পারবো, এটা প্রোগ্রেশনটাকে হল্ট করতে পারবো অথবা ডিলে করতে পারবো। এখানে আমরা বলতে চাচ্ছি যে স্টেজেস অফ নেফ্রোপ্যাথির সাথে আমি কিভাবে ডিটেকশন করব, 24 আওয়ার্স ইউরিনের রিলেশনটা কি এবং ইউরিনের এসিআরে তখন আমার রিপোর্ট কি আসবে। যেমন এই যে বললাম ডিপস্টিক ফর প্রোটিনে যখন মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া থাকবে অথবা নর্মাল থাকবে, এই দুইটা ক্ষেত্রে কিন্তু ডিপস্টিক কোনো প্রোটিন ডিটেক্ট করবে না। ওয়ান্স দেয়ার ইজ প্রেজেন্স অফ প্রোটিন ইন দ্য ইউরিন ডিপস্টিক দেন ইট ইজ ওভার নেফ্রোপ্যাথি, এবং তার সাথে আমার কোরিলেশন অফ ইউরিনারি এসিআর ভ্যালু এবং 24 আওয়ার্স ইউরিন ফর অ্যালবুমিন। এখন আসা যাক যে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া সম্বন্ধে বললাম, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা কখন বলবো। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানেই হচ্ছে পারসিস্টেন্ট অ্যালবুমিন ইউরিয়া, অর্থাৎ কি যখন আমার প্রতিদিনে 300 মিলিগ্রামের বেশি হবে অথবা প্রতি মিনিটে 200 মাইক্রোগ্রামের বেশি হবে। যেটা একটু আগে বললাম ডায়াগনোসিস করতে হলে আমাকে 6 মাসের মধ্যে 3 বার রিপিট করতে হবে, তার মধ্যে 2 বার পজিটিভ হতে হবে, ধীরে ধীরে প্রোগ্রেসিভলি ডিক্লাইন করতে থাকবে জিএফআর, সাথে আমার এলিভেটেড ব্লাড প্রেশার থাকতেও পারে নাও থাকতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে কিডনি বায়োপসিতে একটা স্পেসিফিক লেশন পাওয়া যায় নেফ্রোপ্যাথি থাকতে, সেটা তোমাদেরকে ভাইভায় জিজ্ঞেস করতে পারে, সেটা কি কিমেলস্টাইন উইলসন লেশন, নোডিউলার গ্লোমেরুলোস্ক্লেরোসিস পাওয়া যায়। দিস ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রথম কয়েক বছর। এবং ন্যাচারাল হিস্ট্রি যখন আমরা বলি আমরা আসলে টাইপ 1 থেকে মিন করি, কারণ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের পেশেন্টের ক্ষেত্রে আমরা জেনেছি যে 25% পেশেন্ট প্রেজেন্স উইথ ক্রনিক কমপ্লিকেশন। কোনো কোনো স্টাডিতে রিপোর্ট করা হয় 50% অফ দ্য ডায়াবেটিস মেলিটাস পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ক্রনিক কমপ্লিকেশন। তাহলে আসলে এখানে ডিজিজের অনসেট কবে ছিল, তারপর কিভাবে প্রোগ্রেশন হলো, এই জিনিসটা আমরা আসলে টাইম লাইনে সেট করতে পারি না। কিন্তু টাইপ 1-এর ক্ষেত্রে হচ্ছে, আগেই বলেছিলাম দুইটা পার্থক্য বলার সময়, যে টাইপ 1 ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি টু প্রেজেন্ট উইথ ক্রনিক কমপ্লিকেশন, কারণ কি টাইপ 1-এর অ্যাব্রাপ্ট অনসেট হয়। 80-90% অফ বিটা সেল স্পেসিফিক্যালি ওভার দ্য পিরিয়ড অফ দিস 2 উইকস যখন লস হয় দেন টাইপ 1 ম্যানিফেস্টস ইটসেলফ। সেক্ষেত্রে কি হয়, প্রথমে দেখো এইটা আমার জিএফআর এর লাইন, এই ব্লু লাইনটা দেখো আমাদের নর্মাল জিএফআর যেটা, সেখান থেকে হচ্ছে ইনিশিয়ালি কিন্তু হাইপার ফিল্ট্রেশন হয়, তারপর সে আস্তে আস্তে হচ্ছে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে এবং ধীরে ধীরে তার জিএফআর ডিক্লাইন করতে শুরু করে। এবং এই যে হাইপার ফিল্ট্রেশন, হাইপার ফিল্ট্রেশনের পরে কিন্তু গিয়ে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া ডেভেলপ। তারপর আস্তে পরে হাই সেগুলা ডেভেলপ করে অন এন এভারেজ, এবং অ্যাপ্রক্সিমেটলি 14 ইয়ার্স লাগে হচ্ছে নেফ্রোটিক রেঞ্জে যেতে। তাহলে দিস ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এখন আমরা বুঝবো কিভাবে ডায়াগনোসিস করার ক্ষেত্রে, এইটা আসলে আমাদের নেফ্রোলজি চ্যাপ্টারের অন্তর্গত, সেটা হচ্ছে একটা পেশেন্টের আমি রিস্ক ফ্যাক্টর হিসেবে ডায়াবেটিস মেলিটাস যদি টাইপ 2 হয় তাহলে ইনিশিয়ালি আর ডায়াগনোসিস দেন অ্যানুয়ালি দেয়ার আফটার আমি স্ক্রিনিং করবো, পেশেন্টের সিমটম দেখবো, সাইনের মধ্যে হচ্ছে সিকেটির কি কি সাইন আছে সেগুলো খুঁজবো, তার হাইপারটেনশন আছে কিনা, তার এমনিতে হাফ অ্যান্ড হাফ নেইল আছে কিনা, শরীরে ইচ মার্ক আছে কিনা, তারপরে পেশেন্টের কোনো অ্যাসিডোটিক ব্রিদিং এরকম ধরনের কোনো কিছু আছে কিনা, পেশেন্টের কমপ্লেনের মধ্যে অ্যানোরেক্সিয়া আছে কিনা, এই জিনিসগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। আর যখন দেখবো যে না এ ধরনের কোনো কিছু নাই, আমরা জানি কি ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু ইনিশিয়ালি ম্যানিফেস্ট হয় না, যখন আমাদের ইজিএফআর অনেকখানি ডিক্লাইন করতে থাকে, স্টেজ 3-এর আগে হাইপারটেনশন ডেভেলপ করে না, স্টেজ 3B-এর আগে অ্যানিমিয়া ডেভেলপ করে না, তাহলে আমার জন্য এটা স্টেজ 1 বা স্টেজ 2-তে খুঁজে বের করার জন্য আসলে ইনভেস্টিগেশনের উপর রিলাই করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন করব, আমরা রুটিনলি পেশেন্টের ফলো আপে প্রতি বছরে কি করি, সেরাম ক্রিয়েটিনিন করি, ইজিএফআর করি, তার সাথে আমার অবশ্যই করতে হবে কি ইউরিনের রুটিন এক্সামিনেশন। ওই যে বললাম রুটিন এক্সামিনেশনে যদি আমি ডিপস্টিক ফর প্রোটিন পজিটিভ পেয়ে যাই তাহলে আমি চলে যাব 24 আওয়ার্স কোয়ান্টিফিকেশন অফ প্রোটিন ইউরিয়া, আর যদি আমি সেখানে ডিপস্টিকে প্রোটিন নেগেটিভ পাই আমার ডায়াবেটিক নেফ্রোপ্যাথের ডেফিনেশনে আছে পারসিস্টেন্ট লস অফ অ্যালবুমিন ইন দ্য ইউরিন, ডিপস্টিকে যেহেতু নাই তখন আমাকে কি করতে হবে,
এসিআর অথবা ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন 24 আওয়ার্স ইউরিনে দেখতে হবে। এরপর আমি কি করব, ওয়ান্স দেয়ার ইজ এস্টাবলিশমেন্ট অফ ডেটোরেশন অফ রেনাল ফাংশন, তখন আমি চলে যাব যে ক্রনিক কিডনি ডিজিজের ইনভেস্টিগেশন আমরা যা যা করি, একটা হচ্ছে ইটিওলজি, একটা হচ্ছে কোমরবিডিটি বা আদার রিস্ক ফ্যাক্টর যেমন লিপিড প্রোফাইল, এবং আরেকটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের ইফেক্ট, যে তার রেনাল বোন ডিজিজ ডেভেলপ করলো কিনা, অ্যানিমিয়া ডেভেলপ করলো কিনা, তারপর ডায়ালাইসিসের প্রিপারেশনের জন্য তার কিছু ইনভেস্টিগেশন করা লাগে, এবং তার আদার কোনো ফ্যাক্টর যেটা কিনা এক্সেলারেট করছে রেনাল ড্যামেজ, সেগুলো কোনো কিছু আছে কিনা, যেমন ইউটিআই আছে কিনা, কোনো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে কিনা, সেগুলো আমাকে ইভ্যালুয়েট করতে হবে। তাহলে আমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি, যখন ডায়াবেটিসের জন্য একটা পেশেন্টের লং টার্ম কমপ্লিকেশন নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে, তখন আমাকে কি করতে হবে, ফার্স্ট 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 প্রত্যেকটা কমপ্লিকেশনের ক্ষেত্রে আমার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হবে। তার সাথে কি, এখানে রিস্ক ফ্যাক্টরের মধ্যে কি ছিল, হাইপারটেনশন, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, আর কি ছিল, ডিসলিপিডেমিয়া, লিপিড প্রোফাইলের জন্য আমাকে লিপিড লোয়ারিং এজেন্ট দেখতে হবে, এবং দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিডনি ডিজিজ ইটসেলফ, সেখানে কি ফার্দার প্রোগ্রেশন অফ দ্য কিডনি ডিজিজ যাতে না হয়, সেক্ষেত্রে আমি কিছু কনফার্মিং যদি ফ্যাক্টর থাকে, যদি ইনফেকশন থাকে, যদি অবস্ট্রাকশন থাকে, সেগুলোকে আমি ট্রিট করব। তারপর ডিকেডির কমপ্লিকেশনগুলোকে আমি অ্যাড্রেস করব, অ্যানিমিয়া থাকলে সেটা ট্রিটমেন্ট দিব, তারপর রেনাল বোন ডিজিজ থাকলে সেগুলো ট্রিটমেন্ট দিব, হাইপারফসফ্যাটেমিয়া, হাইপোক্যালসিমিয়া থাকলে সেগুলো ট্রিটমেন্ট দিব, এবং পেশেন্টের যদি ডেটোরিয়েট করতে থাকে সেক্ষেত্রে আমি পেশেন্টকে ডায়ালাইসিসের জন্য প্রিপেয়ার করব, ওয়েন ইন্ডিকেটেড পেশেন্টকে নেফ্রোলজিস্টের কাছে পাঠাবো, যদি কোনো ম্যানেজমেন্ট ইস্যু ডিফিকাল্ট হয়, যে হাইপারটেনশন কন্ট্রোল করতে পারছি না, অথবা দ্য পিকচার দ্যাট ইজ প্রেজেন্ট বিফোর মি ইজ নট টিপিক্যাল অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তখন আমাকে রেনাল বায়োপসি করতে হতে পারে, এই ধরনের জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে। এছাড়া কি করতে হবে, যে কোনো একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন যদি আমি খুঁজে বের করতে পারি একটা পেশেন্টের, তখন কিন্তু আমাকে অবশ্যই অন্য মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো আছে কিনা সেটা দেখতে হবে। একটা পেশেন্টের আমি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেলাম, তাহলে আমাকে অবশ্যই তার চোখ দেখতে হবে যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা। ইট ইজ লাইকলি টু বি প্রেজেন্ট ইন কেস অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকবে, না থাকলে তখন আমাকে ফার্দার কোয়েশ্চেন করতে হবে। আপনাদের লেভেলের জন্য আপনারা এতটুকুই জানেন যে হচ্ছে গিয়ে একটা থাকলে আরেকটা থাকবে, না থাকলে তখন আমাকে দেখতে হবে বা ডায়াগনোসিসকে কোয়েশ্চেন করতে হবে যে ওয়েদার দিস ডায়াগনোসিস ইজ রাইট অর রং, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা ছাড়া অন্যটা থাকতে পারে, কিন্তু খুঁজতে কিন্তু সবসময়ই হবে। এখন ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রেও আমার প্যাথোফিজিওলজিক ফিচার কিন্তু সেই একই। এখানে কি হয়, এখানে আমাদের যে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামটা থাকে রেটিনাল ব্লাড ভেসেলসে, সেটা বেজেন্ট মেমব্রেনের ওখানে যে কিছু পেরিসাইট থাকে সেই পেরিসাইট লস হয়, ফলে কি হয় ব্লাড ভেসেল থেকে আউট পাঁচিং হয় ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, সেখানে মাইক্রোঅ্যানিউরিজম ডেভেলপ করে, তারপর সেখানে ইস্কিমিয়া ডেভেলপ করে, মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস ডেভেলপ করে অক্লুশনের জন্য, তখন ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর সিক্রেশন হয়, এইটা যখন সিক্রেশন হয় তখন অ্যাঞ্জিওজেনেসিস হয়, নতুন যে নিউভাস্কুলারাইজেশন হয় সেগুলো হয় হচ্ছে লিকি, এবং তখন কি হয় সেগুলো হচ্ছে কি হেমোরেজ ডেভেলপ করে। এখানে আমি জাস্ট কতগুলো ছবিতে কিছু ফাইন্ডিংস এর কথা বলবো, এগুলো আপনাদের জন্য এই লেভেল আসলে প্রয়োজন নাই, জাস্ট দেখেন যে কি কি থাকতে পারে। এখানে কিছু হচ্ছে গিয়ে ডট এবং ব্লট হেমোরেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে কালার ফান্ডাস ফটোগ্রাফ, আর এগুলো হচ্ছে গিয়ে ফ্লুরেসিন ফান্ডাল অ্যানজিওগ্রাফি। এখানে কি হলো, এখানে হচ্ছে গিয়ে ভেনাস ব্লিডিং, এখানে পেশেন্টের অনেকগুলো ফ্লেম শেপড হেমোরেজ আছে, এখানে কিছু এই যে হলুদ অথবা হোয়াইটিশ ইয়েলোইশ হোয়াইট কিছু প্লাক আছে, এগুলো হচ্ছে হার্ড এক্সুডেট, হার্ড এক্সুডেট ডেভেলপ করা হচ্ছে গিয়ে প্রোটিন বা লাইপোপ্রোটিনেসিয়াস ম্যাটেরিয়াল লিকেজ হওয়ার জন্য, আর হেমোরেজ যখন হয় সেটা হয় হচ্ছে গিয়ে লিকি চ্যানেল থেকে, এই জিনিসটা যখন হচ্ছে কন্টিনিউ হতে থাকে চলতে থাকে তখন কি হয় ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে, পেশেন্টের সাডেন ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। ভিট্রিয়াস হেমোরেজ যখন হয় তখন হচ্ছে কম্পার্টমেন্টাল প্রেশার চেঞ্জ হয়ে যায়, তখন ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে, আলটিমেট আমার লসটা কি ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কোন জায়গায় রেটিনায় দেখার জন্য, সেটা হচ্ছে ফোভিয়া, সেই ম্যাকুলা, সেখানে যদি হচ্ছে গিয়ে এই ধরনের প্যাথোফিজিওলজিক ফিচারগুলো প্রমিনেন্ট হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাকুলোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথির অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, একটা প্রি প্রোলিফারেটিভ, প্রোলিফারেটিভ, অথবা হচ্ছে গিয়ে আগে বলা হতো মডারেট টু সিভিয়ার নন প্রোলিফারেটিভ, আর হচ্ছে প্রোলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই জিনিসগুলো আপনাদের এই
লেভেলে হচ্ছে কি জানার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি প্যাথোফিজিওলজিকে ফিচার জানেন, জানেন যে একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন পেলে আমাকে আরেকটা দেখতে হবে, এবং এই জিনিসটা স্ক্রিনিং করার দরকারটা কি, এখান থেকে ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে, এই কমপ্লিকেশন গুলাকে আমার প্রিভেন্ট করতে হবে। কি করব, একই কথা, সে ডায়াবেটিস ম্যানেজ করতে হবে। একটা ট্রিটমেন্ট আছে অ্যান্টি ভিজিএফ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হয়। আর কি করতে পারি আমরা, ফার্দার যাতে ডেটোরিয়েট না হয়, ভিশন ইম্প্রুভ করবে না, কিন্তু আবার যাতে হেমোরেজ না হয়, আবার যাতে হচ্ছে গিয়ে অ্যানজিওজেনেসিস হয়ে নিওভাস্কুলারাইজেশন হয়, সেখান থেকে ফার্দার ব্লিডিং এবং ফার্দার ড্যামেজ না হয় ভিশনে, সেজন্য আমরা লেজার ফটোকোয়াবলেশন করতে পারি। সেটা যখন একটা নির্দিষ্ট সেক্টরে করবো রেটিনা, সেটা হচ্ছে ফোকাল লেজার ফটোকোয়াবলেশন, আর যখন পুরো রেটিনা জুড়ে করব তখন সেটার নাম হচ্ছে প্যান রেটিনাল ফটোকোয়াবলেশন। এখন আসা যাক হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, প্যাথোজেনেসিস সেই একই। এখন ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এবং যদি আমি অবজেক্টিভ কোনো এভিডেন্স না পাই পেশেন্টের নিউরোলজিক্যাল এক্সামিনেশনে, হ্যাঁ পেশেন্টের সেন্সারি নিউরোপ্যাথি নাই অথবা পেশেন্টের কোনো মোটর নিউরোপ্যাথি নাই, কিন্তু পেশেন্ট জাস্ট কমপ্লেইন করছে যে আমার হাত পা চাপায়, ঝিমঝিম করে, টিংলিং, নামনেস, এগুলো যখন বলে পেশেন্ট, দেন ধরে নিতে হবে পেশেন্টের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে। আর কি কি ফর্মে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকতে পারে, আগেই বলেছি যে আমাদের প্রধানত দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে সোমাটিক কম্পোনেন্ট থাকে নার্ভ ফাইবারে, আর একটা থাকে হচ্ছে অটোনোমিক কম্পোনেন্ট। সোমাটিক কম্পোনেন্ট কি ধরনের হতে পারে, একটা হতে পারে সেন্সারি, একটা হতে পারে হচ্ছে মোটর। যখন অনেকগুলোকে একসাথে ধরবে, অর্থাৎ পলিনিউরোপ্যাথি, পলিনিউরোপ্যাথি কি ধরনের হতে পারে, দুই পাশেই সমান, ডান পা বাম পা, ডান হাত বাম হাত, ডিস্টাল থেকে উপরে উঠছে, সেটা সিমেট্রিক্যাল। আর কি হতে পারে, আরেকটা হতে পারে অ্যাসিমেট্রিক্যাল, ডান পাশে আছে বাম পাশে নাই, এক জায়গায় আছে আরেক জায়গায় নাই। মনোনিউরোপ্যাথি কিরকম হতে পারে, মনোনিউরোপ্যাথি হতে পারে একটা সিঙ্গেল নার্ভে, যেমন ইন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি, কার্পাল টানেল সিন্ড্রোম, টার্সাল টানেল সিন্ড্রোম, মিরালজিয়া প্যারাস্থেটিকা, এগুলো মনোনিউরোপ্যাথি, ইন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি। আরেকটা কি হতে পারে, যে হঠাৎ করে একটা পেশেন্টের থার্ড নার্ভ পলসি ডেভেলপ করলো, সেটা কি আবার অনেকগুলো নিউরনকে হচ্ছে গিয়ে সে ইনভলভ করলো, যে থার্ড নার্ভ পলসি ডেভেলপ করেছে, আবার ওইদিকে হচ্ছে গিয়ে কার্পাল টানেল সিন্ড্রোম আছে, অথবা অন্য মানে ডিসকন্টিনিউয়াস, একটার সাথে আরেকটা কন্টিনিউয়াস না, এরকম যদি সে কতগুলো সিঙ্গেল নার্ভকে হচ্ছে গিয়ে ইনভলভ করে, তখন সেটাকে আমরা বলি মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, অর্থাৎ একটা একটা করে নার্ভ কিন্তু মাল্টিপল নার্ভ। এখন আসা যাক যে পলিনিউরোপ্যাথি আসলে হচ্ছে গিয়ে কেন হয়। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে 6 থেকে 7 ধরনের হচ্ছে গিয়ে নিউরোলজিক্যাল ফিচার আমরা বলি, যে কি কি ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে সোমাটিকের ক্ষেত্রে, কিন্তু মোস্ট কমন হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল পেরিফেরাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি। নামটা শুনে অনেক ভারী কি মনে হচ্ছে, এটাকে আমরা একটু ভাগ করার, ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। সিমেট্রিক্যাল কি, দুই পাশে সমান, পেরিফেরাল কি, এটা পেরিফেরাল নার্ভকে ধরবে, অর্থাৎ ক্র্যানিয়াল নার্ভ এখানে ইনভলভ না। তারপর কি, সেন্সরি মোটর নিউরোপ্যাথি। সেন্সরি বলতে কি, আমার সেন্সেশন দুই ধরনের আছে, একটা আসে হচ্ছে গিয়ে লং ট্র্যাক্ট, মানে ভাইব্রেশন, পজিশন সেন্স, আরেকটা কি পেইন, টাচ, টেম্পারেচার। এই সেন্স এগুলোকে যখন এফেক্ট করবে তখন হচ্ছে সেন্সরি নিউরোপ্যাথি। আর মোটর কি, মোটর মানে হচ্ছে গিয়ে যদি আমার কোনো মোটর ফাইবার, যেখানে আমি মাসেলকে নিয়ন্ত্রণ করছি, মুভমেন্ট নিয়ন্ত্রণ করছি, সেটাকে যদি হচ্ছে গিয়ে সে ইম্পেয়ার করে তখন হচ্ছে মোটর নিউরোপ্যাথি। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন ফর্ম হচ্ছে পেরিফেরাল সিমেট্রিক্যাল সেন্সরি মোটর পলিনিউরোপ্যাথি। সেক্ষেত্রে পেশেন্ট কি কমপ্লেন করে, পেশেন্ট কমপ্লেন করে হচ্ছে এই যে গ্লাভ, পেশেন্টকে যদি আমি একটা গ্লাভস পরা দিই তাহলে এরকম লাগবে না, এইরকম একটা গ্লাভ সেন্সেশন, অথবা একটা মোজা পরাই দিলে এরকম। এখানে কিন্তু নির্দিষ্ট একটা নার্ভকে সে ফলো করছে না, এখানে কিন্তু বিলো নি যতগুলো নার্ভ আছে, বিলো নিতে কি কি নার্ভের ডিস্ট্রিবিউশন আছে, L5 আছে, S1 আছে, এই দুটাকে কিন্তু সে ধরেছে, সে কিন্তু শুধুমাত্র S1-কে অথবা L5-কে ধরে নেয়, বা L4 হচ্ছে গিয়ে এই পর্যন্ত আসে, তাকে তাকে হচ্ছে গিয়ে সে স্পেয়ার করে নেয়। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে পেশেন্ট কমপ্লেন করে যে আমার হাত পা জ্বালা পড়ে করে, টিংলিং, নামনেস, অবশ অবশ ভাব লাগে, অথবা রাত্রিবেলা শুলে আমার মনে হয় এই জায়গায় শুই দিয়ে কেউ ঘাই দিচ্ছে, অথবা ফোটাচ্ছে, পিন ফোটাচ্ছে। দিস ইজ দ্য গ্লাভ অ্যান্ড স্টকিং প্যাটার্ন অফ সেন্সরি নিউরোপ্যাথি।
যখন আমার সেন্সেশন হচ্ছে গিয়ে ইম্পেয়ার্ড হবে, তখন তো আমার রিফ্লেক্স গুলাও কিছুটা ডিমিনিশড হবে। এইটার সাথে যদি এখন আমি হচ্ছে গিয়ে দেখি যে পেশেন্টের অ্যাঙ্কেল জার্কটা হচ্ছে ডিমিনিশড আছে, অথবা হচ্ছে উইদাউট রিইনফোর্সমেন্ট আমি অ্যাঙ্কেল জার্ক এলিসিট করতে পারছি না, তার মানে কি এখানে মোটর কম্পোনেন্টও আছে, অর্থাৎ দিস ইজ এ ফিচার অফ পেরিফেরাল সেন্সরি মোটর নিউরোপ্যাথি। এবং এটা কিন্তু এক পাশে হবে না, এটা কিন্তু দুই পাশেই হবে। এই পাশে দেখানো হচ্ছে ডায়াবেটিক ফুটের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি, এই জন্য এটা এক পাশে দেখানো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু হবে দুই পাশে এবং সিমেট্রিক্যালি। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে গিয়ে মোটর নিউরোপ্যাথি। মোটর নিউরোপ্যাথিটা হলে এইটার সাথে কি ডিফারেন্স হবে, এটা হবে হচ্ছে গিয়ে এক পাশে এবং সেটা হবে কি, অর্থাৎ অ্যাসিমেট্রিক্যাল। কি হবে, একটা নির্দিষ্ট মাসেলকে হচ্ছে গিয়ে সে এফেক্ট করবে, যেমন কোয়াড্রিসেপস, ফিমোরিস, এইটা দেখা যাবে হচ্ছে একদম ওয়াস্টেড এবং হচ্ছে গিয়ে প্রচন্ড ব্যথা থাকে তখন পেশেন্টের। তখন তার মানে কি হলো, এটা এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, কারণ পেরিফেরাল নার্ভ এখানে ইনার্ভেশন করছে, কিন্তু এখানে কি হচ্ছে মাসেল মুভমেন্ট করতে পারছে না, অর্থাৎ কি মোটর কম্পোনেন্টকে ধরেছে এবং এটা দুই পাশে সমান না, অর্থাৎ অ্যাসিমেট্রিক্যাল মোটর পেরিফেরাল নিউরোপ্যাথি, মেইনলি মোটর। এবং আরেকটা কি বললাম, প্রক্সিমাল, এটা কিন্তু ডিস্টালি হয় না, প্রক্সিমাল হয়। এটার আরেকটা নাম আছে, দ্যাট ইজ কি ডায়াবেটিক অ্যামায়োট্রফি। মনোনিউরোপ্যাথির নামগুলো আমরা আগেই বলেছি, এরপরে কি আছে সেটা হচ্ছে অটোনোমিক। অটোনোমিকের একটা বিশাল লম্বা লিস্ট আছে, তার মধ্যে আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে কিসের উপরে, সেটা হচ্ছে কার্ডিয়াক অটোনোমিক নিউরোপ্যাথির উপরে। সেটা আমরা বেড সাইডে কি কি দেখতে পাবো, ফিফথ ইয়ার লেভেলের জন্য দুইটা জিনিস জানলেই হবে, সেটা কি, সেটা হচ্ছে পেশেন্টের পালস দেখতে পারি আমি, যে ফিক্সড হার্ট রেট থাকতে পারে পেশেন্টের হচ্ছে গিয়ে উইদাউট উইথ এক্সারসাইজ, হাঁটা চলার সাথে সাথে তার হচ্ছে পালস রেটটা হচ্ছে গিয়ে চেঞ্জ হবে না, বা উইথ রেসপিরেশন, যে সাইনাস রিদমটা থাকে, যে ইন্সপিরেশনে প্রলং হয় এক্সপিরেশনে কমে আসে রেট, ইয়েটা পিপি ইন্টারভেলটা, সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হবে না। আরেকটা কি হতে পারে, পেশেন্টের পোস্টুরাল ড্রপ থাকতে পারে। এই জিনিসগুলো যখন থাকবে তখন কিন্তু ধরে নিতে হবে পেশেন্টের অ্যাডভান্সড স্টেজে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে, দিস পেশেন্ট ইজ অ্যাট রিস্ক অফ ডেভেলপিং ফার্দার কমপ্লিকেশন। এবং কার্ডিয়াক অটোনোমিক নিউরোপ্যাথি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রেডিক্টর অফ পেশেন্টের মর্টালিটি এবং মর্বিডিটি। এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার, পেশেন্ট এই এখানে খুব বেশি কমপ্লেন করতে পারে না। গ্যাস্ট্রোইন্টেস্টিনালের ক্ষেত্রে পেশেন্ট কি কমপ্লেন করবে, যে অল্প খেলেই আমার পেট ভরে যায়, আর্লি স্যাটাইটি, কারণ কি পেশেন্টের হচ্ছে গিয়ে পাইলোরিক স্ফিংটার এগুলো হচ্ছে কোঅর্ডিনেটেড মুভমেন্ট করে না। আরেকটা কি হতে পারে, পেশেন্টের ব্লোটিং হতে পারে, নজিয়া থাকতে পারে, অথবা খাওয়ার সময় কি হয় পেশেন্টের হচ্ছে গিয়ে পেশেন্ট খাচ্ছে আর তখন হচ্ছে একটা অ্যাবনর্মাল সোয়েটিং হয় মুখে, সেটাকে বলা হয় গ্যাস্টেটরি সোয়েটিং, সেটাকে অবশ্য সিরোমোটরের আন্ডারেও বলা যায়। আর কি হতে পারে, পেশেন্টের অল্টারনেটিভ ডায়রিয়া এবং কনস্টিপেশন হতে পারে, অর্থাৎ বাউল মুভমেন্টটা হচ্ছে গিয়ে তার কোঅর্ডিনেটেড হয় না। কখনো কখনো দেখা যায় যে কনস্টিপেশন, এরপরে দেখা যায় যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, ওভার ফ্লো ইনকন্টিনেন্সের মতো, তখন হচ্ছে গিয়ে নকচার্নাল ডায়রিয়া অথবা ইনকন্টিনেন্স ডেভেলপ করে। স্মল বাওয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে, ইন্টেস্টিনাল মোটিলিটি যখন হচ্ছে অ্যাফেক্টেড হয়। জেনিটো ইউরিনারিতে কি হবে, জেনিটো ইউরিনারিতে ফিমেলের ক্ষেত্রে কি হয়, যে হচ্ছে গিয়ে রিটেনশন হতে পারে, ইউরিনারি রিটেনশন, সেন্সেশন থাকে না, তখন ওভারফ্লো ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। আর যখনই এখানে রিটেনশন হবে তখনই দে আর মোর প্রোন টু ডেভেলপ ইনফেকশন, বিকজ দে আর ইমিউনো কম্প্রোমাইজ। আর কি হতে পারে, মেইলের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন থাকতে পারে, রেট্রোগ্রেড ইজাকুলেশন থাকতে পারে। ভেসোমোটর এর ক্ষেত্রে ওই যে বললাম, এটা হচ্ছে ভেসোমোটর অটোনোমিক নিউরোপ্যাথি আরেকটা ইম্পর্টেন্ট ফিচার দ্যাট কন্ট্রিবিউটস টু ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিক ফুট। যখন ভেসোমোটর ইনস্টেবিলিটি থাকবে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে ফুটটা, ফুটের যে স্কিন সেটা হচ্ছে অ্যাবনর্মালি ড্রাই হতে পারে। যখন স্কিন খুব বেশি ড্রাই হয়, তার ময়েশ্চার লস করে, তখন কি হয় ক্র্যাকস ডেভেলপ করে। সেই ক্র্যাকগুলো কি হয়, সেই ক্র্যাকগুলো হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি অফ ইনফেকশন হিসেবে কাজ করে। আবার যখন অ্যাবনর্মালি খুব বেশি সোয়েটিং হয় অথবা ভেসো ডাইলেটেশন হয়ে আছে, তখন কি হয় পেরিফেরাল ইডিমা হতে পারে, সেটাও একটা সমস্যা ডায়াবেটিক ফুটের জন্য। সো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর, যে অটোনোমিক নিউরোপ্যাথি হচ্ছে গিয়ে আমার ডায়াবেটিক ফুট ডেভেলপ করার একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে। পিউপিলের কি, পিউপিলস আর রেজিস্ট্যান্ট টু মাইড্রিয়াটিক, পিউপিল ফিক্সড হতে পারে, ডিফিকাল্ট টু ডাইলেট। তাহলে এই যদি হয়, এই কথাগুলোই আমরা বললাম যে ক্লিনিক্যাল ফিচার্স অফ অটোনোমিক নিউরোপ্যাথি। এখানে আর কোনো কিছু খুব বেশি বাকি নাই।
ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট গুলা হচ্ছে মোস্টলি সিমটোম্যাটিক। এখানে আমি শুধুমাত্র পেরিফেরাল নিউরোপ্যাথির ব্যাপারে বলবো, সেটা হচ্ছে গিয়ে কি কি ট্রিটমেন্ট আমরা দিতে পারি। আগে ফার্স্ট লাইন ছিল হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, বাট এখন বলা হয় হচ্ছে গিয়ে প্রিগাবালিন অ্যান্টিকনভালসেন্ট এর মধ্যে। এছাড়া আর কি দিতে পারি? আমরা ডুলক্সিটিন দিতে পারি, কিছু টপিক্যাল এজেন্ট আছে যেমন ক্যাপসাইসিন, ওপিয়েটস দিতে পারি, মেমনেট স্টেবিলাইজার দিতে পারি। কিন্তু মেইন কি আমার ফোকাস হবে হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল, গুড গ্লাইসেমিক কন্ট্রোল এবং আদার যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলো আছে, সেগুলোকে আমার কন্ট্রোল করতে হবে। আর বাকি যেগুলো, যেমন একটা পেশেন্টের ডায়রিয়া হলো, সেক্ষেত্রে যদি আমি হচ্ছে গিয়ে চিন্তা করি যে এটা স্মল বাওয়াল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের জন্য হচ্ছে, তাহলে আমি অ্যান্টিবায়োটিক দেব। আদারওয়াইজ হচ্ছে আমি লোপেরামাইড দিতে পারি। একটা পেশেন্টের গ্যাস্ট্রোপারেসিস হলো, যে আর্লি স্যাটাইটি, সেক্ষেত্রে হচ্ছে আমি পেশেন্টকে কি দেবো, মেট্রোক্লোপ্রোমাইড দিব অথবা ডম্পেরিডন দিব। আবার অনেক সময় দেখা যায় যে সেখানেও আমার ইরাথ্রোমাইসিন কিছু কাজ করে অথবা গ্যাস্ট্রিক পেসমেকার কাজ করতে পারে। পোস্টুরাল হাইপোটেনশন, এটার জন্য আমি কি করব, পেশেন্টকে হচ্ছে কম্প্রেসিভ স্টপিং দেব, পেশেন্টকে বলবো কিছু মানে প্রোটেক্টিভ ম্যানেভার করতে, যে সে হঠাৎ করে শোয়া থেকে উঠে দাঁড়াবে না, সে প্রথমে হচ্ছে বসবে, বসার পরে কিছুক্ষণ পরে হচ্ছে উঠে দাঁড়াবে এবং সবসময় সাথে একটা সাপোর্ট রাখবে, এই ধরনের কাজগুলো সে করবে। এরপরে এগুলোতে যদি কাজ না হয় তাহলে আমি এনএসএআই দিতে দিতে পারি। এনএসএআই কি করে? সোডিয়াম রিটেনশন করে, অর্থাৎ কি, সে ফ্লুইড রিটেনশনের মাধ্যমে কি করছে, সল্ট রিটেনশনের মাধ্যমে কি করছে, সে প্রেশার বাড়ছে, ফলে পোস্টুরাল ড্রপটা সে একটু কমাই দিবে। আরেকটা কি করতে পারি, মিনারেল কর্টিকয়েড অ্যাক্টিভিটি বেশি আছে এরকম একটা স্টেরয়েড দিতে পারি, সেটা কি ফ্লুডোকর্টিসন। এরকম আমার যেরকম সিমটম সেরকম আমি ট্রিটমেন্ট দিব নিউরোপ্যাথির ক্ষেত্রে। এক্সেসিভ সোয়েটিং হলে আমি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস দেবো সোয়েটিং কমানোর জন্য। এখন আসা যাক হচ্ছে কি, এই যে এতগুলো মাইক্রোভাসকুলার কমপ্লিকেশন বললাম, আসলে আমাকে কাজ করতে হবে কি, তার আর্লি ডিটেকশন, প্রিভেনশন এবং হচ্ছে ইন্টারভেনশনের জন্য। এই কারণে আমি কি করব, যখন টাইপ টু ডায়াবেটিস মেলাইটিস হচ্ছে ডায়াগনোসিস হবে, ইনিশিয়ালি আমি প্রত্যেকটা মাইক্রোভাসকুলার কমপ্লিকেশনের জন্য স্ক্রিন করব। স্ক্রিন কিভাবে করব, আমি একটা পেশেন্টের নিউরোপ্যাথির জন্য স্ক্রিন করব হচ্ছে গিয়ে আমি তার নিউরোলজিক্যাল এক্সামিনেশন করব। এখানে আমার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফোকাস করতে হবে। সবচেয়ে আগে লস হয় হচ্ছে গিয়ে ভাইব্রেশন সেন্স, সেক্ষেত্রে আমি ভাইব্রেশনটা দেখব, পেশেন্টের জার্ক দেখব, পেশেন্টের সেন্সেশন দেখব এবং সেন্সেশন দেখব হচ্ছে গিয়ে মনোফিলামেন্ট দিয়ে, 10 গ্রাম মনোফিলামেন্ট টেস্ট। এই জিনিসগুলো আমি এখানে খুব বেশি হাইলাইট করে নেই, কারণ আপনাদের জাস্ট জানতে হবে কি কি ক্রনিক কমপ্লিকেশন হয়, এগুলো এত ডিটেলসে আপনাদের জন্য প্রয়োজন নেই। আর নেক্সট ক্লাসে আমি হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু অফ ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে গিয়ে পড়াবো, সেখানে আমরা এক্সামিনেশনে কোথায় কোন পয়েন্টটা হচ্ছে গিয়ে টাচ করব এবং সেটার ইন্টারপ্রিটেশন কি, সেগুলোর ব্যাপারে বলবো। তারপরে কি করব, যখন আমি ডায়াগনোসিসে পেলাম না, এরপর আমি প্রতি বছর বছর হচ্ছে গিয়ে খুঁজবো। নেফ্রোপ্যাথি খোঁজার জন্য কি করব, নেফ্রোপ্যাথি খোঁজার জন্য আমি ক্রিয়েটিনিন করব, ইজিএফআর করব, ইউরিন রুটিন এক্সামিনেশন করব। ইউরিন রুটিন এক্সামিনেশনে প্রোটিন না পেলে আমি ইউরিন ফর মাইক্রোঅ্যালবুমিন অথবা এসিআর করব। নিউরোপ্যাথির জন্য আমি এক্সামিনেশন করব, এখানে এলসিএস ইএমজি এর রোল খুব একটা বেশি নাই, সাধারণত ইট ইজ নট ইন্ডিকেটেড। আরেকটা কি আছে আমাদের, রেটিনোপ্যাথি, রেটিনোপ্যাথির ক্ষেত্রেও তাই, টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ইনিশিয়ালি এবং দেন ইয়ারলি দেয়ার আফটার, এবং টাইপ ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে ইনিশিয়ালি ডায়াগনোসিস হওয়ার 5 বছর পর থেকে আমি হচ্ছে কি ইয়ারলি স্ক্রিনিং শুরু করব। একবার যদি আমি ডিটেকশন করে ফেলতে পারি, দেন হচ্ছে তার ফাইন্ডিংস এর উপর ডিপেন্ড করে আমি 6 মাস বা 1 বছর অথবা 3 মাস পর পর হচ্ছে গিয়ে ফলো আপ করবো এবং স্পেসিফিক ট্রিটমেন্ট দেবো। জেনারেল ট্রিটমেন্ট কি, সবার ক্ষেত্রে কি, গুড গ্লাইসেমিক কন্ট্রোল, কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, কন্ট্রোল অফ ডিসলিপিডেমিয়া এবং হচ্ছে গিয়ে তার আদার যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যেমন ওবেসিটি কমানো, স্মোকিং বন্ধ করা, এই ধরনের কাজগুলো আমাকে করতে হবে। এবং একটা যদি আমি পাই, নেফ্রোপ্যাথি পেলাম, আই উইল লুক ফর নিউরোপ্যাথি অ্যান্ড রেটিনোপ্যাথি, রেটিনোপ্যাথি পেলাম, আই উইল লুক ফর অর এক্সপ্লোর ফর নেফ্রোপ্যাথি অ্যান্ড নিউরোপ্যাথি, মোস্ট কমন কি, নিউরোপ্যাথি। এখন আসা যাক হচ্ছে গিয়ে ডায়াবেটিক ফুড, ডায়াবেটিক ফুড সম্বন্ধে হচ্ছে গিয়ে আমি আজকের ক্লাসেই বলবো, কারণ এরপরে আসলে এটা সম্বন্ধে খুব বেশি বলার সুযোগ নাই। এটা আমি প্রথমে বললাম, এটা আসলে বোথ মাইক্রোভাসকুলার এবং মাইক্রোভাসকুলার কমপ্লিকেশনের হচ্ছে এন্ড প্রোডাক্ট অথবা রেজাল্টিং প্রোডাক্ট। এখানে পেশেন্ট কি করতে পারে, পেশেন্ট বলতে পারে আমার হাত পা ব্যথা করে, জ্বালা পোড়া করে, নামনেস, অবশ অবশ লাগে, হাঁটার সময় মনে হয় আমি হচ্ছে তুলার উপর হাঁটছি, এবং হচ্ছে গিয়ে যখন পেশেন্টের ভাস্কুলার
পেরিফেরাল ভাস্কুলার প্রবলেমের জন্য বেশি হবে। পেশেন্ট কিছু দূর হাঁটার পরে পেশেন্টের পায়ে ব্যথা করবে, সে একটা জায়গায় ক্লডিকেশন ডিস্টেন্স বলি আমরা এটাকে, একটা জায়গায় গিয়ে সে বসে পড়বে, কিছুক্ষণ রেস্ট নেবে, ব্যথা চলে যাবে, আবার হাঁটতে পারবে। এভাবে আস্তে আস্তে হচ্ছে গিয়ে তার ক্লডিকেশন ডিস্টেন্স কমতে থাকে। আগে যদি সে 10 মিনিট হাঁটতে পারতো, আস্তে আস্তে তার হাঁটা 5 মিনিটে এসে কমে। কারণ কি? ফিক্সড অ্যাথেরোস্ক্লেরোসিস, ভেসেলের লুমেন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের জন্য ন্যারো হয়ে গেছে, ইট ক্যানট মিট দ্য ডিমান্ড অফ দ্য এক্সারসাইজিং মাসল, কিন্তু এটা রেস্টের সময় সেই ডিমান্ড মিট করতে পারে। আর এই জিনিসটা যখন বাড়তে থাকবে, তখন একটা সময় গিয়ে নাইট পেইন এবং রেস্ট পেইন হবে। তাহলে এই ধরনের একটা পায়ে কি হয়, ওই যে বললাম অটোনমিক নিউরোপ্যাথির জন্য ড্রাই ফিট, তাহলে ওখানে কি হবে, ক্র্যাকস হবে, ক্রেভিসেস হবে, সেখানে কি হবে, পোর্টাল অফ এন্ট্রি। তারপর কি হতে পারে, সেখান থেকে আমার ব্লাড সুগার আনকন্ট্রোল আছে, সুগার ইজ এ ভেরি গুড কালচার মিডিয়াম, তাহলে ওখানে একটা লোকালাইজড অ্যাপসেস হবে। সেটাকে যদি আমি হচ্ছে গিয়ে আর্লি ডিটেকশন করতে না পারি, কেন ডিটেকশন করতে পারি না, কারণ পেশেন্টের কোনো সেন্সেশন থাকে না। পেশেন্ট যদি চেক না করে তার সেন্সারি পলিনিউরোপ্যাথির জন্য, সে বুঝতে পারে না যে তার ওখানে ব্যথা হচ্ছে, তার ওখানে কিছু একটা মানে কাটা ফুটেছে, তখন দেখা যায় কি বেশ অ্যাডভান্স স্টেজে গিয়ে এটা ধরা পড়ে। সেই সেলুলাইটিস স্টেজে যদি আমি এটাকে কন্ট্রোল করতে না পারি, তখন সে কি করবে, সেটা হচ্ছে গিয়ে লোকালি বোনস স্প্রেড করবে, অস্টিওমায়েলাইটিস ডেভেলপ করবে, এবং তারপরে কি হবে, এটা আরো বড় হতে হতে আলসার হতে পারে। যদি এখানে ভাস্কুলেচারকে সে এফেক্ট করে ফেলে, তাহলে ডিস্টালি তার ব্লাড ফ্লো কমে যাবে, গ্যাংগ্রিন হতে পারে। সেই গ্যাংগ্রিন ইনিশিয়ালি থাকবে ড্রাই গ্যাংগ্রিন, সেখানে যদি সুপার ইম্পোজ ইনফেকশন হয়, তখন সেটা হয়ে যাবে কি, ওয়েট গ্যাংগ্রিন। আর ইনফেকশন যদি পায়ে লোকালাইজ না থাকে, ব্লাড সার্কুলেশনে চলে যায় এবং ডিজামিনেশন হতে থাকে, তাহলে সেটা কি করবে, সেপসিস হবে, এবং সেপসিস থেকে হচ্ছে গিয়ে আলটিমেটলি পেশেন্টের মাল্টি অর্গান ডিসফাংশন অথবা ফেইলিয়ার হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। দিস ইজ দ্য ফেট অফ ডায়াবেটিক ফুড, সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ডায়াবেটিক ফুড। যেই কারণে আপনারা অনেক জুনিয়র হলেও আপনাদেরকে আমি আজকে ডায়াবেটিক ফুডের ব্যাপারে বলছি, এটার খুব বেশি প্যাথোফিজিওলজি বা কোনো কিছুতে আমি যাব না, শুধু আমি দেখাচ্ছি যে পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে অ্যাবনর্মাল জয়েন্ট পজিশন সেন্সের কারণে কিন্তু পায়ের আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায়। পায়ের আর্কিটেকচার যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু পেশেন্টের অ্যাবনর্মাল প্রেশার, অ্যাবনর্মাল ক্যালাস, এবং হচ্ছে কি, ইট ইজ মোর প্রোন টু ডেভেলপ ইঞ্জুরি, দিস ইজ ক্লয়িং অফ দ্য টোজ। এটার কারণে কি হয়, মেটাটার্সাল হেডে হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল প্রেশার পড়ে, ফলে কি হয়, এখানে আবার সেন্সেশন থাকে না, এই অ্যাবনর্মাল প্রেশার পরে বারবার মাইক্রো ট্রমা হয়ে হয়ে এখানে আলসার ডেভেলপ করে, কিন্তু যেহেতু পেশেন্টের কোনো সেন্সেশন নেই, এই আলসারটা ডিপ আলসার হয়ে যায়, কিন্তু পেশেন্ট বুঝতে পারে না। ঠিক একইভাবে কি হয়, যখন আমার সার্কুলেশন কমে যাবে, ব্যথা হবে, এবং মাইক্রোভাস্কুলার সার্কুলেশনে যখন হচ্ছে গিয়ে আর্টারি পুরোপুরি অপারেশন হবে, ডিস্টালি কোনো ব্লাড ফ্লো না থাকার কারণে এরকম ডিজিটাল গ্যাংগ্রিন হয়ে যাবে। এই কারণে আমাদেরকে আমাদের নিজেদের, যাদের বাবা মায়ের হচ্ছে কি ইভেন ডায়াবেটিস আছে, তাদেরকে অ্যাটলিস্ট শিখে নিতে হবে যে একটা ডায়াবেটিক রোগীর পায়ের যত্নটা কিভাবে নিতে হয়। এক্ষেত্রে আমি কিছু জিনিস বলবো, সেটা কি যে প্রত্যেকদিন রোগী প্রত্যেকদিন করতে হবে, এটা পায়ের নিচে এরকম একটা গোল আয় না অথবা কিছু দিয়ে হচ্ছে কি পাটা ইন্সপেকশন করবে, পাটা দেখবে যে কোথাও কাটা ফুটেছে কিনা, কোথাও সে কোনো আঘাত পেয়েছে কিনা, কোনো জায়গায় লাল হয়ে আছে কিনা। পা প্রত্যেকদিন পরিষ্কার করবে, পরিষ্কার করার পর পা যদি অ্যাবনর্মালি ড্রাই থাকে, তাহলে ময়েশ্চারাইজার দেবে। পা যদি খুব বেশি ঘামে, তাহলে সেটা শুকিয়ে রাখবে, যেমন উঁচু করার পরে যদি পা না হচ্ছে গিয়ে সে শুকায়, তাহলে হচ্ছে গিয়ে সেটাও একটা সমস্যা। তারপরে কি করবে, সে যখন নখ কাটবে, তখন কিন্তু সে নখ এরকম ডিপ করে কাটবে না। এখানে দেখেন, এক পাশে ডিপ করে কাটা, দুই পাশে হচ্ছে গিয়ে বাঁকা করে কাটা, এটা একেবারে খুব বেশি ডিপ করে কাটা, এভাবে করে কোনো ডায়াবেটিক পেশেন্ট নখ কাটবে না। সে কাটবে কি স্কোয়ার করে, দুই পাশে ডিপ করবে না এবং একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকবে। তাহলে কি হবে, এই জায়গাগুলোয় হচ্ছে গিয়ে পোর্টাল অফ এন্ট্রি অফ ইনফেকশন থাকবে না। সে যখন জুতা কিনবে, তখন হচ্ছে সে এরকম হোয়াইট টো বক্স বলি আমরা, হোয়াইট টো বক্স সহ জুতা কিনবে, যাতে কোনো পায়ের উপর অ্যাবনর্মাল প্রেশার না পড়ে। সে যদি যে মহিলাদের এই যেগুলো অথবা কিছু এক্সিকিউটিভ শু আছে, সেগুলোর মতো জুতা পরে, তাহলে কি হবে কি, এখানে অ্যাবনর্মাল প্রেশার পড়বে, সবগুলো আঙ্গুল জায়গা পাবে না, সে সুতির মোজা পরবে, সে সবসময় কভার্ড শু পরবে, প্রেফারেবলি লেদারের শু পরবে, খালি পায়ে সে কখনো হাঁটবে না, স্যান্ডেল পরে সে হাঁটবে না, এবং সে যখন বাসে উঠবে, তখন হচ্ছে বাসে যেখানে হচ্ছে গিয়ে ইঞ্জিন থাকে, ইঞ্জিনের পাশে বসবে না, কারণ তাদের হচ্ছে সেন্সেশন থাকে না, তারা কতটুকু গরম কতটুকু ঠান্ডা এগুলো তারা বুঝতে পারে না। এবং পায়ে যদি কখনো কোনো ইনফেকশন হয়, লাল হয়ে যায়, ফুলে যায়, তখন সাথে সাথে সে ডাক্তারের সাথে যোগাযোগ করবে। নিজে নিজে সে কোনো কর্ন অর্থাৎ হচ্ছে গিয়ে ওই যে মোটা হয়ে যায়, কালো হয়ে যায়, ও ধরনের কোনো কিছু সে ওভার দ্য কাউন্টার কোনো রিমিডি, সে নিজে কেচি বা ব্লেড দিয়ে কাটতে যাবে না,
এবং বছরে কমপক্ষে একবার সে পডিয়াট্রিস্টের সাথে দেখা করে তার পাটা চেক করায় নেবে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে আজকে এতটুকুই থাকুক, আপনাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা একটা ডায়াবেটিক রোগীর ক্লিনিক্যাল অ্যাপ্রোচ সম্বন্ধে পড়বো, একটা ডায়াবেটিসের পেশেন্টের কী কী হিস্ট্রি নেবো, কী কী এক্সামিনেশন করবো এবং তার কী কী ইনভেস্টিগেশন করবো। তার আগে আমি একটা কাজ করতে চাই ক্লাসটা শেষ করার আগে, সেটা হচ্ছে আমি আগামী শুক্রবার ইনশাল্লাহ যাদের ডায়াবেটিস আছে এরকম রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আমাদের সামনে আসন্ন রমজান মাসে একজন ডায়াবেটিক রোগী কি কিভাবে তার যত্ন নিবে, কিভাবে ব্লাড সুগার মাপবে, কি ধরনের খাবার খাবে বা ইফতার করবে, এই বিষয়গুলো নিয়ে একটা লাইভ সেশন করব। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করব। আপনাদের যাদের ফ্যামিলিতে কেউ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি আছেন অথবা অন্য পরিচিত কেউ আছেন তাদেরকে আপনারা জানাতে পারেন আগামী শুক্রবার ইনশাআল্লাহ সন্ধ্যা 7টায়, রমজান মাসে ডায়াবেটিস রোগীর প্রস্তুতি বিষয়ক একটা লাইভ সেশন করব। ধন্যবাদ।